বোমাবাদ থেকে বিপত্তি ঘটল খানাকুলের হায়াতপুর এলাকায়। জানা গেছে গতকাল রাতে হায়াতপুর এলাকার কোন এক জায়গায় মদ্যপান করতে করতে বোমা বাজছিলেন তিন ব্যক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করেই বোমা ফেটে বিস্ফোরণ হয়, যার কারণে গুরুতরভাবে জখম হন রূপকুমার ও গোপাল নামের দুই ব্যক্তি। যদিও অন্যদিকে রূপকুমার অভিযোগ করেন, আমি ও গোপাল শুধুমাত্র সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঘটনাস্থলে কোথা থেকে বিজেপির ছেলেরা আসে এবং শুধুমাত্র আমরা তৃণমূল পার্টিকে সমর্থন করি বলে ওই অবস্থাতেই আমাদেরকে প্রচণ্ড মারধর করে। এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আক্রান্ত গোপালকে তৎক্ষণাৎ পুলিশ হেফাজতে নিয়ে আসেন এবং জখম অবস্থায় পাওয়া রূপকুমারকে আরামবাগ মহকুমা হসপিটালে ভর্তি করেন। তারপরে যে যার পালে এসেছিলাম দেখা দেখিনি আমাকে নিয়ে, তারপরে সব আমাদের বিজেপির ছেলেরা ধরে মেরেছে আমাকে। কারা মেরেছে? বিজেপির ছেলে। কেন আপনাকে মারবে? হ্যাঁ, আপনি ওই বোম বাস্ট হয়ে গেছে বলি ধরে সবাই মিলে মেরেছে। কোথায় ঘটনাটা? কোথাকার ঘটনাটা? ঘটেছে আমাদের ওখানে এই হায়াতপুরে। একজন বোম মারছিল, আমরা তাই সাইড আর কি বসেছিলাম, তো ভুল ভ্রান্তি করে সব ব্লাস্ট হয়, তিন মানে আউট হয়ে যায়। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।